যাবে, এটা অকাতরে আমরা মেনে নিব, কারণ এর কাছে কোনো বিচার পাওয়া যাবে না এবং বিচার চাইও না আমি। এই যে মানুষের উপর যে নির্বিচারে গুলি হত্যা, আবার তারাই আবার মানুষের সঙ্গে মশকরা করে বলে রাষ্ট্রীয় শোক, যারা বলল দেখা মাত্র গুলি করা হবে, যারা বলল আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং যারা বলে যে সাদ্দাম একাই 1 কোটি মানুষ, আজকে তারা আবার রাষ্ট্রীয় শোক পালন করে, সহিংসতা বন্ধের বহু নাটক তারা করতেছে, একের পর এক নাটক এই সরকার যে মঞ্চস্থ করছে, মঞ্চস্থ করছে, সেই নাটক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, চিরতরে এই দেশ থেকে শেষ হয়ে যাবে। এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে কথা দিচ্ছি, গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের রাজনীতি নিয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে এই সরকারের কবর রচনা করব, আমরা পদত্যাগে বাধ্য করব, আমরা তাকে পদত্যাগ করতেই হবে, এর আগে কোনো আলোচনা নেই, পদত্যাগ করবে তার উপরে আমরা তারপরে আমরা আলোচনা করব, এর আগে কোনো আলোচনা নেই। বন্ধুগণ, জুনায়েদ সাকিব এখানে উল্লেখ করেছেন সেদিনের ঘটনা, আমরা ভাসানী অনুসারী পরিষদ 16 তারিখ থেকে আমরা রাস্তায় ছিলাম, 18 তারিখে আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছি দলীয় ভাবে, 19 তারিখে সকালবেলা আমরা যখন সমাবেশ শেষ করে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যখন আমরা প্রেস ক্লাবের দিকে যাচ্ছি, তখন 3 স্তরে পুলিশ বাহিনী এবং একটা সাদা গাড়ি নিয়ে, ট্যাঙ্কের মতো যে সাদা গাড়িটা নতুন গাড়ি তারা নামাইছে, এটা নিয়ে তারা অগ্রসর হচ্ছিল। আমি পুলিশের সঙ্গে এসপির সঙ্গে কথা বলেছি, জুনায়েদ সাকিব কথা বলেছে যে আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছি, মিছিল ঘুরে এসে আমরা এখানে একটা গায়েবানা জানাজা, আমি এটা বলছি গায়েবানা জানাজা পড়বো আমরা, আমাদেরকে যেতে দেন। ওরা বলতেছে সরকারের অর্ডার নেই। ওই এসপি আবার একটু পরেই বললো আমরা একটু কন্ট্রোল রুমে কথা বলি, আপনাকে আপনাদের জানাচ্ছি, আমরা দাঁড়াই রয়েছি কন্ট্রোল রুমে কথা বলবো যে হ্যাঁ উনি পারমিশন দিছে, তো গাড়ি সাদা গাড়িটা এইদিকে সরাচ্ছি, কয়েক মিনিট অপেক্ষা করেন, আপনারা এই পাশ দিয়ে মিছিল নিয়ে চলে যাবেন। এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাউন্ড গ্রেনেড, আপনার টিয়ার সেল আর গুলি, রাবার বুলেট তারা গুলি শুরু করলো, উপর্যুপরি গুলি। সেই গুলিতে আমার এই পাশে দেখতেছেন এই যে প্রচুর জায়গাটা এখানে ছিঁড়ে গেছে, আমার শরীরে ডায়াবেটিস আছে, ডাক্তার বলছে শুকাইতে একটু সময় লাগবে, আপনার ধৈর্য ধরেন, ডেইলি আমার এই ব্যান্ডেজ চেঞ্জ করতেছে। হসপিটালে 10 দিন ছিলাম, 10 দিন থাকার পরে যেদিন হসপিটাল থেকে 3 জন ছাত্র নেতাকে ধরে নিয়ে আসলো, তার পাশের রুমে আমি ছিলাম, 2 জন পুলিশ আমার ও এর সামনে গোয়েন্দা সেখানে পোস্টিং দিয়েছিল যে আমি যাতে ছাত্রদের সঙ্গে কথা বলতে না পারি, আমাকে বললো যে আপনি কিডনি রোগী, আমি ওই রেজিস্টার থেকে গুলি বুলেট ইঞ্জুরি এটা মুছে দিয়েছিলাম এবং হাসপাতাল কর্তৃপক্ষই করছে বাধ্য হয়ে। তারপরে আমরা এটা শেষ করে আমি হসপিটাল থেকে চলে আসি, একজন সেফ জায়গায় আসি, এখন ওই ডেইলি ব্যান্ড